আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি দেখাবো মোরগ পোলাও কত সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা মুরগি, এরকম দুইটা এরকম পিস করে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এরকম এক বাটি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিব এরকম দুইটা দারচিনি, আর এরকম কয়েক পিস দিয়ে দিব এলাচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ। কাঁচামরিচ এরকম কুচি করে কেটে দিবেন। আজকে শুধু কাঁচামরিচ দিয়ে মোরগ পোলাও করব। কাঁচামরিচের মোরগ পোলাওটা দারুণ মজা হয় খেতে। একটু ভেজে নিব কাঁচামরিচটা। এখন দিয়ে দিব একটু পানি। এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জৈত্রিক বাটা। শুধু জৈত্রিক বাটাটাই ইউজ করবেন মোরগ পোলাওতে, আর অন্য কোনো মশলা না। আমি এটা একটু মেরে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিব এরকম ফেটানো এক বাটি দই, টক দই। একটু মেরে নিচ্ছি। এখন দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস। আমি মশলাটা একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেল। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি মুরগিগুলো দিয়ে দিব, এটাকে ভালো করে নাড়তে হবে। মুরগিতে কোনো পানি দিতে হবে না, মুরগি থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে রান্না করবেন। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মুরগি থেকে পানি চলে আসছে, এই পানিটা দিয়ে রান্না করব, এক্সট্রা কোনো পানি দিব না। এটাকে এভাবে আরও 10 মিনিট রান্না করব। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। আমার মুরগি অলরেডি রান্না হয়ে গেল। মুরগি দেখেন, মুরগিতে তেল চলে আসছে। এরকম তেল বেশি যখন চলে আসবে তখন বোঝা যাবে যে মুরগি হয়ে গেছে। এখন আর একটু নেড়ে মুরগিটা নামিয়ে ফেলবো। কালারটা মাশাল্লাহ চমৎকার এসেছে। আর একটু নেড়ে মুরগিটা নামিয়ে ফেলবো। এখন মুরগিটা নামিয়ে নিব। এখন আমি পোলাওটা বসাবো। এই জন্য আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন দিব আধা কাপ তেল। এখন এটাতে আমি কয়েক পিস এলাচ দারচিনি দিয়ে দিব। ছোট এলাচ দিয়েছি, কতগুলো দারচিনি দিয়ে দিলাম। এখন ছোট এলাচ দিচ্ছি। এখন দিয়ে দিব বড় দুইটা এলাচ। এতে বিরিয়ানির ফ্লেভারটা দারুণ আসবে মোরগ পোলাওয়ের। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। এখন দিয়ে দিব শাহি জিরা। শাহি জিরাটাতে পোলাওয়ের ফ্লেভার দারুণ আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। একটু নেড়ে আদা রসুন দিব। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন, এক টেবিল চামচ আদা, আদা বাটা। এখন দিয়ে দিব আমি পানি। যেহেতু আমি 3 গ্লাস চাল নিয়েছি এজন্য আমি 4 গ্লাস পানি দিব।
तीन ग्लास जे ग्लास दिए चाल मापे मेपे नीबें से ग्लास दिए पानी दीबें। चाल आमी तीन ग्लास नियेछी, पानी दीब आमी चार ग्लास। एखन स्वाद मतो लवण दिए दिच्छी, एकटु चीनी दिए दिलाम। एखन दीब रोज वाटार एक चा चामच। स्वाद मतो लवण दिए दिच्छी। और पानीटा बलक चले आसछे। एखन दिए दिब आमी पोलाओ चाल। पोलाओ चाल धुए छेके नियेछी। एखन कतगुलो काँचामरिच मुख फाली करे दिच्छी। काँचामरिचे मुखटा सबसमय फाली करे दिबेन, ताहले स्मেলটা ভালো আসে। এখন আমি চালটা পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পোলাও চালটা দিয়ে অনবরত নাড়তে হবে 5 মিনিট। পানিটা বলক আসা পর্যন্ত নাড়তে হবে। বলক চলে আসছে। এখন আমি এটার মধ্যে আমার রান্না করা মুরগিটা দিয়ে দিব। রান্না করা মুরগিটা দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে, ভালো করে নেড়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। চুলা আঁচ মিডিয়াম রাখবো। দশ মিনিট পর ফিরে এলাম। দেখি পোলাওটার কী অবস্থা। এখন এটা একটু নেড়ে দিব। মোরগ পোলাওটা একটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে এটাকে আরও 10 মিনিট আমি চুলায় রাখবো। চুলার আঁচটা কমিয়ে আরও 10 মিনিট রাখবো। ভালো করে মিশিয়ে উল্টিয়ে দিতে হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট হয়ে গেল, আমার মোরগ পোলাও রেডি। এখন আমি একটু হালকা করে একটু নেড়ে দিচ্ছি। রেডি হয়ে গেল মোরগ পোলাও। এখন আমি এটা সার্ভ হয়ে গেল আমার মোরগ পোলাও। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি একটু উপরে। খুবই ইজি এটা রান্না করা। আপনার বাসায় যদি হুট করে গ্যাস চলে আসে, আপনি খুব তাড়াতাড়ি এটা রান্না করতে পারবেন। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমার রান্না ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ইনস্টাগ্রাম ফলো করবেন। আল্লাহ হাফেজ।